সিনেমার হলে সাহসী হিরো আলম চলে, সেখানে করোনা যায় না, করোনা খালি মাহফিলে যায়। কথা বলেন, করোনাকে সৃষ্টি করেছেন কে? তাহলে আল্লাহর ক্ষমতা বেশি নাকি করোনার ক্ষমতা বেশি? করোনার কোনো ক্ষমতা নাই, করোনা আমাদেরকে বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না আল্লাহ যদি ক্ষতি না করে। তার কারণ আমার দেশে আমার সমাজে অনেকেই করোনাকে মোকাবেলা করতে চেয়েছিল, করোনার সাথে যুদ্ধ করতে চেয়েছিল, তার আজকে অন্ধকার কবরে শুয়ে আছে। আর আমার দেশের সাধারণ মানুষেরা যারা খেটে খায়, আল্লাহকে বিশ্বাস করে, তাদের মধ্যে এখন পর্যন্ত কোনো করোনা দেখা যায়? আমার এলাকাতে যারা দিন মজুরের কাজ করে, ধান কাটে, রিক্সা চালায়, এরকম কোনো লোক করোনা ধরেনি। আপনাদের ঠাকুর গায়ের কি খবর? একই খবর, বরং যাই মানুষগুলো এসি ঘরে বসে থাকে, সব সময় স্বাস্থ্যবিধি মেনে চলে, ঘর থেকে বের হয় নাই, এমন বাঘা বাঘা পাওয়ারফুল লোক পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। আসলে এটার দ্বারা আল্লাহ তাআলা বুঝাতে চাই, আল্লাহ যদি কাউকে রক্ষা করতে চাই, তার ক্ষতি কেউ করতে পারবে? এই জন্য এটা আমার ইমান, এটা আমাকে বুঝতে হবে। আজকে এমন এক পরিস্থিতি ভাই, স্বাস্থ্যবিধি নিয়ম নীতি সরকার যেটা করে দেয়, দেশের নাগরিক হিসেবে এটা মেনে চলা আমার দায়িত্ব, আমি এটা মেনে চলবো। কিন্তু নিয়ম যদি এইরকম হয়, হাটে করোনা যাবে না, মার্কেটে করোনা যাবে না, লাহিরি বাজারে করোনা যাবে না, সিনেমার হলে করোনা যাবে না, করোনা শুধু মসজিদে যাবে, এটা কি মেনে নেওয়া যায়? মন অত্যন্ত কষ্ট নিয়ে কথাগুলো বলতে হচ্ছে। আমি যা বলতে চাই আপনাদেরকে কিছু বলবো আর কিছু বুঝে নিতে হবে। কথা বলেন না কেন? না, আমার তো মনে হয় করোনার খুব বুদ্ধি, করোনা মার্কেটে যায় না, লাহিরি বাজারে যায় না, সিনেমার হলে যায় না, করোনা সব খালি মসজিদে যায় আর ঈদের মাঠে যায়। ঠিক? এরা বলতেছে ঠিক, কে রে এটা ঠিক? আসলে ওইটা ঠিক না, আমার কথা ঠিক। আজকে গত অক্টোবর মাসের 16 তারিখ থেকে সিনেমা হলগুলো কিন্তু বন্ধ ছিল, কিন্তু গত মাসের সিনেমা হল 16 তারিখ থেকে কি হয়েছে? খুলে দিছে। আসার সময় দেখলাম কয়েক জায়গায় পোস্টার করা আর মাইকিন হচ্ছে, হই হই কাণ্ডু রই রই ব্যাপার, আজিজুল হক জিহাদি প্রযোজিত, শাইন সুমন পরিচালিত, হিরো আলম অভিনীত, এই প্রথম সমস্ত প্রেক্ষাগৃহে চলিতেছে সাহসী হিরো আলম। কথা বলেন, সিনেমার হলে সাহসী হিরো আলম চলে, সেখানে করোনা যায় না, করোনা খালি মাহফিলে যায়। কথা বলেন, আমার কথার নিয়ম যদি হয় সব জায়গার জন্যই হবে, করব না মাহফিল বন্ধ থাক, কোনো সমস্যা নাই। তাহলে করোনার কোনো ক্ষমতা? আমরা বলতে চাই করোনা যদি যায় সব জায়গায়, এই জন্য আমরা বলতে চাই সিনেমার হল যদি চলে, মার্কেট যদি চলে, বাজার যদি চলে, সমাবেশ যদি চলে, কোরআনের মাহফিলকে বাংলার জমিনে চলতে দেওয়া হবে। মনে কষ্ট নিয়ে বলতে হয়, অসংখ্য জায়গায় মাহফিল শুরু হয়, অসংখ্য জায়গায় দিনের পর দিন মাহফিল ছিল, কিন্তু মাহফিল হচ্ছে না, বন্ধ করে দেওয়া হচ্ছে। অসংখ্য মাহফিল কমিটি থানায় গেছেন, প্রশাসন ভাইদের সাথে যোগাযোগ করেছেন, উপর মহলে গেছেন, কিন্তু অনুমতি দেওয়া হয় নাই। আপনারা একটা কথা মনে রাখবেন, আপনার কাছে মাহফিলের অনুমতি নিতে গেছে, আপনি যে অনুমতি দেন নাই, আল্লাহর কাছে একটা ভিডিও আছে, এই ভিডিও যদি হাসরের ময়দানে বের করা হয়, জাহান্নামে যাওয়ার জন্য একটা ভিডিওই যথেষ্ট। তার কারণে এই জমিনকে সৃষ্টি করেছে কে? আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর কথা বন্ধ করে দেওয়ার অধিকার আপনাকে কে দিল? আপনাদের এলাকায় যে ধান কাটছেন, ধান কাটার পরে কি লাগায়? গম লাগায় না, গম বা ভুট্টো। তে আপনাদের যে জমি, এই জমিতে গম ভুট্টো লাগানোর সময় কি থানাতে যাইয়া অনুমতি নেন যে আমার জমিতে গম আর ভুট্টো লাগাতে চাচ্ছে, অনুমতি দেন? এটাকে আপনারা বলেন? তার মানে নিজের জমিতে ভুট্টো চাষ করতে অনুমতি লাগে? তে জমিকার আল্লাহর জমিতে চাষ হবে আল্লাহর, আমরা হলাম আল্লাহর পক্ষ থেকে কিষেন, আমরা আল্লাহর কি, আল্লাহর কিষেন, আল্লাহর শ্রমিক।
আমরা আল্লাহর জমিনে আল্লাহর শ্বাস করতে চাই, এই শ্বাসে যদি বাধা দেওয়া হয় আমরা হয়তো দুর্বল সহ্য করব, কিন্তু আসমানের মালিক আল্লাহ সহ্য করবে না। সুতরাং কোথাও কোনো নীতি নীতি যদি হয় সব জায়গায় এক নীতি, এক দেশে দুই নীতি চলবে। আমরাও যদি বিশ্বাস করি আল্লাহ রক্ষা করতে পারবে না, তো দেশে ইমানদার কোথায়? আমার ভাইরা, আমরা সব সময় একভাবে বিশ্বাস করব জন্ম মৃত্যুর মালিককে, আল্লাহ যদি আমাদেরকে বাঁচাতে চায় কেউ ক্ষতি করতে পারবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? আবার জোরে বলেন ইনশাল্লাহ। আবার হাত তোলেন দেখি, আমি একটা তাকবীর দিই, সবাই টান টান হাত তোলেন তো, হাতগুলো নাড়ান তো দেখি, নাড়ান তো, ঘুম সারুক নাড়ান। আলহামদুলিল্লাহ, এখন হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি মুষ্টি লিল্লাহে। দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা লিল্লাহে তাকবীর। হাতগুলো ওপর দিকে করে রাখেন, আমার সাথে কথা বলেন। এই মাহফিল প্রত্যেক বছর হোক, আপনারা চান কি চান না? এই মাহফিলটা সারা জীবন টিকে থাক, চান কি চান না? আল্লাহু আকবারের সাওন নাই, জোরে বলেন দেখি আল্লাহু আকবার। একবার আসতে বলেন আল্লাহু আকবার। সূরা আনবিয়া 17 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন 107 নম্বর আয়াতে কারীমা তাফসীরে ফিজলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাই বর্ণনা করে বলেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও, আসমান বলো, জমিন বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, জ্যোতিষ্ক মণ্ডলী বলো, নিহারিকা বলো, যত জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন প্রত্যেকটা জগতের রহম স্বরূপ আমার আল্লাহ তাআলা নবীকে প্রেরণ করেছে। যত জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন সব জগতের রহমত কে? আল্লাহ নয়, আল্লাহ হলেন রব্বুল আলামিন। যতগুলো জগতে রব হলেন আমার আল্লাহ, ততটুকু জগতের রহমত হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যতটুকু জায়গা রব হলেন আমার আল্লাহ, ততটুকু জায়গা রহমত হলেন নবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবী পৃথিবীতে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। ওই নবীর যদি রহমত আমরা পেতে চাই, নবীর রহমত দিয়ে যদি আমরা নিজেরা রাঙ্গীন হতে চাই, নবীর রহমত যদি আমাদের জীবনের মধ্যে আমরা গ্রহণ করতে চাই, আমাদের জীবন যদি রহমতে ভরপুর করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীর রহমত যদি তোমরা পেতে চাও তাহলে মনোযোগ দিয়ে শুনে নাও, তোমাদের দুইটা সত্য পূর্ণ করতে হবে। শর্ত কয়টা? আরো জোরে, জোর হলো না। আল্লাহ তাআলা দুইটা শর্ত দিয়েছেন, মনোযোগ দিয়ে শুনেন। প্রথম 15টা মিনিট কথাগুলো বোঝার চেষ্টা করবেন, এই 15 মিনিট যদি না বোঝেন পুরো আলোচনা ভালোভাবে বোঝার কোনো বুদ্ধি নাই। আল্লাহ তাআলা বললেন নবী তোমাদের জন্য রহমত, কিন্তু রহমত যদি পেতে চাও তোমাদেরকে দুইটা শর্ত পূর্ণ করা লাগবে। তার মধ্যে প্রথম শর্ত হলো নবীকে তোমাদের জীবনের আদর্শ মানা লাগবে। নবীকে কি মানা লাগবে? আল্লাহ তাআলা সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে 1450 বছর আগে করেছেন ঘোষণা। আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আরো জোরে বলেন পৃষ্ঠার 2 নম্বর লাইনে 21 নম্বর আয়াতে কারীমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষরা তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও, যদি তোমরা নবীর রহমতে নিজেকে রাঙ্গীন করতে চাও, নবীর রহমত দিয়ে, নবীর রহমত যদি তোমরা তোমাদের জীবনে গ্রহণ করতে চাও তাহলে মনোযোগ দিয়ে শুনে নাও, তোমাদের সর্বপ্রথম শর্ত হলো নবী ব্যতীত কারু আদর্শ মেনে চলা যাবে না। নবী ব্যতীত কারো আদর্শ মেনে চলা যাবে না।
এখন আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বলেন তো এই পৃথিবীতে বাংলার জমিনে ঠাকুরগাঁও জেলার ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারু আদর্শ গ্রহণ করে এই রকম দুই চারজন লোক আছে না নাই? কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কাল মার্সের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা ভ্লাদিমির পুতিনের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা লেনিনের আদর্শ গ্রহণ করেছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বুখারী শরীফ লেখার আগে কিতাবুল আদাবুল মুফরদ নামে একটা কিতাব লিখেছিলেন, ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন, কিয়ামতের ময়দানে ছয় শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জাহান্নামে দেবেন। তার মধ্যে প্রথম নম্বর শ্রেণী হলো তারা যারা এই পৃথিবীর জমিনে আল্লাহর নবীকে বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ গ্রহণ করেছে। প্রশ্ন করি, ও ঠাকুর গায়ের মুসলমান, চিৎকার করে উত্তর দেবেন, বলেন তো দেখি নবীকে বাদ দিয়ে বাবার চাচার খালুর দাদার নানির ইত্যাদি ইত্যাদি যদি কেউ আদর্শ গ্রহণ করে বিনে হিসেবে যাইতে হবে কোথায়? উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই, নবী বিনে মুক্তি পাওয়ার উপায় নাই। বললে কি গুনাহ হবে? সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই, নবী বিন